রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন উন্নয়নের পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তা বিচুচ্ছাস। দিন যতই ঘনিয়ে আসছে ততটাই সরব হয়ে উঠছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ, আর তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণার জন্য ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে পুরো রংপুর নগরী। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। আবার আল্লাহ যদি নির্বাচিত করে আমরা মেয়র কাউন্সিলর সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ মন্দির, কবরস্থান অনেক কাজ হবে। সিটি কর্পোরেশনের সেবা যেটা পাওয়া দরকার সেটা যাতে তাদেরকে 100% না হোক 80-90% আমি দিতে পারি। ইনশাআল্লাহ 27 তারিখে আমরা বিজয় নিশ্চিত হব। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ এমনকি পাড়া মহল্লায় বইছে নির্বাচনী আমেজ। তবে ভোটাররা বলছে শুধু প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, পছন্দের যোগ্য প্রার্থী পক্ষেই রায় দেবেন তারা। এমন একজন মেয়রকে নির্বাচিত করতে চাই যিনি আসলে গণমানুষের অধিকার নিয়ে কথা বলবেন, সবাইকে বোঝাবে যে এভাবে এভাবে ভোট দিলে ভোটগুলো নষ্ট হবে না, ভোটগুলা কিভাবে কিভাবে দিতে হবে এটা অবশ্যই আমাদেরকে একটু বুঝাই দিতে হবে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলছে জয়লাভ করলে রংপুরের উন্নয়ন আরো দ্বিগুণ করা হবে। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী বলছে জনগণের রায় পেলে অতীতের অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। আল্লাহ যদি রহমত থাকে তাহলে আমাদের 27 তারিখে নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আবার নতুন করে আবার আরেকটা রেকর্ড সৃষ্টি হবে বলে আমি মনে করি। বাংলাদেশের 12টির মধ্যে রংপুর পিছিয়ে গেছে, ভাগ্য উন্নয়ন হয়নি, সেই ক্ষেত্রে বোধহয় এবার রংপুরের মানুষ জেগে উঠবে। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে প্রায় 10 লাখ মানুষের বসবাস, এর মধ্যে ভোটার রয়েছে 4 লাখেরও বেশি। আগামী 27 ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে 226টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শামস্তা বিজুচ্ছাস, মাইটিভি নিউজ ডেস্ক।